اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমার সাথে সবাই পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আজকে হাজার হাজার মুসলমান নরনারী গভীর রাত পর্যন্ত তোমার কোরআন শুনেছি, নবীজির হাদিস শুনেছি, জিকির আজগার করেছি, মেহরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, জেনেও গুনাহ করেছি, না জেনেও করেছি, বুঝেও করেছি, না বুঝেও করেছি, আয় আল্লাহ তুমি আমাদেরকে সারা জীবন মেহরবানি করেছো আর আমরা সারা জীবন নাফরমানি করেছি। রব্বুল আলামিন, দয়া করে আমাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের চেহারার দিকে তাকালে তোমার গোস্বা হতে পারে, সেজন্য তুমি আমাদের চোখের দিকে আর মুখের কাকুতি মিনতির দিকে তাকাও, আমাদের ভিক্ষুকের মতো হাত দুটির দিকে তাকাও, আর সে আজিম থেকে আমাদের এই করুণ অবস্থার দিকে লক্ষ্য করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমাদের আব্বা যান সারা জীবন কষ্ট করি নারকেল বিক্রি করে, সুপারি বিক্রি করে, ধান বিক্রি করে, নিজের পেট না ভরে, নিজের জন্য জামা কাপড় না কিনে আমাদের জন্য খরচ করেছে, কষ্ট করেছে, বাবা ওই আব্বা যান যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মা, একটা অক্ষর মা আর মনে হয় তামাম দুনিয়ার মধু একটা অক্ষরের মধ্যে রেখেছ, মায়ের পেটে থেকে লাথি গুতা দিয়া বাইরে কষ্ট দিছি, মা ডেলিভারিতে কষ্ট করেছেন, এরপরে দুই আড়াই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া মানুষ করছে, কান্না মুখে শত চুমা দিয়া হাসি ফুটাইছে, ওই মা যার বিদায় হয়ে গেল, আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে কোরআন হাদিস অনুযায়ী যেমন খেদমত করা উচিত তা তো করতে পারি নাই। রব্বুল আলামিন, মা বাপের খেদমত করার তৌফিক দিয়ে দাও, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, পরের উপরে নির্ভরশীল বানাইও না, ইমানের সাথে সুস্থতার সাথে তোমার দরবারে সময় হলে উঠাইয়া নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হায় আল্লাহ তাআলা, দুনিয়ায় আজ মুসলমানেরা সব থেকে বেশি বিপদগ্রস্ত, আল্লাহ তাআলা আমরা আজকে অকপটে স্বীকার করতেছি আমরা গুনাহগার, আমরা নাফরমান, আমরা তোমার সাথে বেয়াদবি করেছি, নাফরমানি করেছি। রব্বুল আলামিন, আমরা গুনাহগার বলে নাফরমান বলে কাফের দিয়ে আমাদেরকে মারি খাওয়াইও না। রব্বুল আলামিন, ইহুদিরা আমাদেরকে মারে, খ্রিস্টানেরা মারে, আমরা এখন যাব কোথায়? আল্লাহ তাআলা আহমদ ইয়াসিন, তোমার বান্দা, তোমার গোলাম, আল্লাহ ইহুদিরা দুনিয়া থেকে বিদায় করে দিল, তার পক্ষে কথা বলার লোক নাই মুসলমান ছাড়া। আয় আল্লাহ তাআলা আহমদ ইয়াসিনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আমাদের গাজী আব্দুর রব, গাজী আবু বকর সিদ্দিক, আল্লাহ তাআলা এত বড় আলেম, এই এলাকায় দিনে রাত্রে মানুষের বাড়ি বাড়ি গিয়া গ্রামে গঞ্জে গিয়ে ওয়াজ শুনাইছে। রব্বুল আলামিন, তোমার এই বান্দা যারা শহীদ করলো, আল্লাহ তোমার কাছে বিচার চাই। আল্লাহ তাআলা গাজী আবু বকরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া আল্লাহ।
তার বিবিমাল বাচ্চারে আল্লাহ তুমি সাহারা দাও, বাচ্চাগুলি বাপের চাইতেও ভালো বানাইয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, ছেলে মেয়েকে যদি কেউ বাচ্চা ছেলে পেলেকে কেউ যদি মারে, বাচ্চা ছেলেগুলি বাপের কাছে মায়ের কাছে আশ্রয় চায়। আমরা মার খাইতেছি, তুমি ছাড়া আশ্রয়ের জায়গা নাই। মাবুদ গো, গত বছর এই সময় ইরাকে যারা ছিলেন কোটি কোটি টাকার মালিক, এক বছর পরে তারা এক গ্লাস পানি এক প্যাকেট বিস্কিটের জন্য কাফেরের কাছে হাত পাততেছে। রব্বুল আলামিন অস্ত্র তালাশের নামে ইরাকে পবিত্র মেয়ে লোকদের গায়ে কাফের সৈন্যরা হাত লাগাইতেছে। আল্লাহ তাআলা, প্যালেস্টাইনের দিকে তাকায় দেখো, ইহুদিরা কামানের গোলা মারে, আর প্যালেস্টাইনের গোলাপের পাপড়ির মতো সুন্দর সুন্দর ছেলে মেয়েগুলি, ওদের কাছে গোলাগুলি নাই, পাথর মারতে মারতে এক সময় কামানের গোলা খাইয়ে সে শহীদ হয়ে যায়। আল্লাহ, রব্বুল আলামিন ইরাক, ইরাকের মুসলমানদের হাতে উঠায় দাও, প্যালেস্টাইন ফিলিস্তিনি মুসলমানদের হাতে উঠায় দাও, আল্লাহ কাশ্মীরকে চিরকালের জন্য আজাদ বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের আকীদায় এই আমরা এখন কোথায় তুমি আরশ থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমরা এখন কি করতেছি কি বলতেছি তুমি শুনতে পাচ্ছ বাবু, তুমি একটু আমাদের দিকে তাকাও। আল্লাহ করুণ ভাবে ডাকো সবাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের দেশটা এত ভালো দেশ ছিল, মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, মানুষের রাস্তায় বেরোতে এখন ভয় পায়, এত সন্ত্রাসী বাড়ছে। আল্লাহ সন্ত্রাসীগুলির তুমি হেদায়েত করো মাবুদ, আমাদের চোখের পানি কবুল করো। কত মেয়ে লোক বিধবা হইছে, কত বাচ্চারা এতিম হলো। আল্লাহ তাআলা খুলনা সহ সারা বাংলাদেশে ভাড়াটিয়া খুনি সন্ত্রাসী যারা মানুষ মারে বোমা মারে, আল্লাহ তুমি এগুলারে হেদায়েত করো, তুমি এগুলারে হেদায়েত করো, তুমি এগুলারে হেদায়েত করো। আল্লাহ তোমার ইলমে যদি জানা থাকে এই নর পশুগুলি হেদায়েত ওদের কপালে নাই, নমরুদ হামান সাদ্দাদ ফেরাউন যেভাবে তুমি ধ্বংস করেছো বাংলাদেশের খুনি সন্ত্রাসীগুলি, গজব দিয়া লানত দিয়া বিদায় করে দাও আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের দোয়া কবুল করো। আল্লাহ আর একটা কথা বলি, তুমি তো সেই সত্তা, মানুষের কাছে চাইলে বেশি চাইলে সে বিরক্ত হয়, কিন্তু তুমির কাছে না চাইলে তুমি বেশি বিরক্ত হও, তুমি রাগ করো না বাবু। একটা কথা বলি, তোমার হাবিব বলেছেন 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুন উত্তপ্ত করেছো, রক্ত মাংসের শরীর নিয়ে আমরা যা আগুনে চলতে পারবো না, জাহান্নামের আগুন আমাদের জন্য আল্লাহ তুমি হারাম বানাইয়া দাও, আমাদের মা বাপ আমাদের ভাই বোন স্ত্রী পুত্রের জন্য হারাম বানাইয়া দাও। আল্লাহ তোমার বান্দিরা মা বোনেরা অনেক কষ্ট করে এই 2-3 দিন এখানে আসতেছেন, আল্লাহ মা বোনদের গুনাহ মাফ করো, সন্তানীকে সন্তান দাও, সংসারের শান্তি দাও। আল্লাহ তাআলা মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কেয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাশর নসিব হয়ে যায়। আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এমপি, ডিসিএসপি, কমিশনার, সচিব, যারা দেশ চালায় এদের কলজার মধ্যে জাহান্নামের ভয় দিয়া দাও, মৌতের ভয় দিয়া দাও, মানুষের প্রতি ইনসাফ করার তৌফিক দিয়া দাও। যত ওয়াদা করেছে এরা প্রত্যেকটি ওয়াদা পালনের তৌফিক দান করে দাও। আমাদের দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, স্থিতিশীলতা ধ্বংস করে মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করতে চায়, আল্লাহ ওদের হাত থেকে দেশকে তুমি নিরাপদ রাখো। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, যার যা বলার আছে মনের কথা আল্লাহরে কন, আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।
তুমি একটু তাকায় দেখো তো, তোমার বান্দারা কিভাবে মাথা নিচু করে আসামির মতো বসছে। দুনিয়ায় কোন রাজা বাদশার কাছে তো হাত পাতি নাই, আকাশ ও জমিনের মালিকের কাছে হাত পাচ্ছি। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। আল্লাহ একেবারে কিছু না দিয়া খালিয়া দেবে রুদ্দিও না বাবু, একেবারে কিছু না দিয়া খালিয়া দেবে রুদ্দিও না বাবু। এত বড় মাহফিল থেকে মানুষ খালিয়াতে যাবে, আর তোমার নাম রহমান রহিম গাফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদের বিবি বাল বাচ্চা দান করছে, যার সবগুলোরে দিনদার বানাও, নামাজি বানাও, পরেশগার বানায় দাও। আল্লাহ ইসলামের সমাজ কল্যাণ পরিষদের লোকগুলি খাটতে খাটতে পরিশ্রান্ত হয়ে গেছে, এত বড় মাহফিলের আয়োজন করেছে, তোমার সাহায্য ছাড়া হইতো না। আল্লাহ ইসলামের সমাজ কল্যাণ পরিষদের যারাই এর মধ্যে আছে, তাদের অনেকের মা বাপের কষ্ট আছে, অসুখ আছে, আল্লাহ মাফ করে দিও। আল্লাহ তাআলা তুমি তাদের ব্যবসায় বরকত দিও, এবং প্রত্যেক বছর কোরআনের এই তাফসীরের মাহফিল তাদের করার তৌফিক দান করে দিও। আল্লাহ এই বিশ্বাস নিয়ে আমরা হাত নামাচ্ছি যে আমাদের সব কথা তুমি শুনেছ এবং দয়া করে তুমি কবুল করেছ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।